তোমার সকাল তোমার বিকেল জড়িয়ে তোমার ছায়া। 61 নম্বর গড়পাল লেনের সেই বাড়িটা যেখানে একই ছাদের তলায় নিজেদের মতো করে সংসার পেতেছেন গুটি কয়েক পরিবার, তাদের ভালোবাসা রাগ অভিমান সব অনুভূতির সাক্ষী এই 61 নম্বর গড়পাল লেন। তাই হাজারো সমস্যার মধ্যেও এই বাড়ির সাথে গভীর আত্মীয়তায় জড়িয়ে পড়েন সকলেই, আর এক সময় বাড়ি বাঁচাতে তারাই হয়ে ওঠেন এক যৌথ পরিবার। এই বাড়িটি ও বাড়ির প্রত্যেকটি মানুষের ভাঙা গড়ার গল্প পরিচালক রাজেশ দত্ত ও ইপ্সিতা রায়ের ছবি 61 নম্বর গড়পাল লেন। মূলত বাড়িওয়ালা ও ভাড়াটেদের বর্তমান প্রতিচ্ছবি তুলে ধরা হয়েছে এই ছবিতে। মুক্তি পেল ছবির ট্রেলার ও মিউজিক। বেপরোয়া কোনো হাওয়া হয়ে তার আসা যাওয়া, আমার হাতে শুধু পেন্সিল আর থাকে পথ চাওয়া। বেপরোয়া কোনো হাওয়া হয়ে তার আসা যাওয়া, আমার হাতে শুধু পেন্সিল আর থাকে পথ চাওয়া। আজ আমি জগদীশবাবুর বাড়ির গল্প শোনাবো। তিন চার পুরুষ ধরে আট ঘর ভাড়াটি নিয়ে ঠাকুরদার গিফট করা এই বাড়িটাতে থাকেন। ভাঙা বাড়ির নোনা দেয়াল আলো ছায়া জব খেয়াল, সকাল হতেই বাড়িতে শুরু হয়ে যায় নিত্য অশান্তি চেঁচামেচি, যেখানে প্রতিদিন কত স্বপ্নের জাল বোনা হয়। আমি তো সিনেমা করব। পিতাজি কা হাত পকড় কে ইস মকান মে আয়ে থে। কত বেদনা, চাকরিটা নেই। কি বলছো? কত অপেক্ষা। ওই যে মিনু আসবে বলেছে না, কত ভালো লাগা। আমাদের দুটো ছেলে মেয়ে হবে, একটা ছেলে আর একটা মেয়ে। অনেকটা মন খারাপ। ভালোবাসা কোথায় সে কি ভীষণ। ত্রিধারা সম্মিলনীতে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে লঞ্চ করা হয় ছবির মিউজিক অ্যালবাম। তবে হঠাৎ কেন এইভাবে মিউজিক রিলিজ জানালেন পরিচালক রাজেশ দত্ত ও ইপ্সিতা রায় সরকার। না, আমরা তো বিভিন্ন চ্যানেলে এর আগে থেকে এই গল্পটা বলেছি। মিউজিক রিলিজটা কেন ত্রিধারা সম্মিলনীতে, এটা মনে হয় বেটার। দেবাশিস কুমার আমাদের দেবাদা এমন একটা মানুষ যে আমি ইপ্সিতা যদি কোনোদিন কিছু রিকোয়েস্ট করি দেবাদা কোনোদিন না করতে পারে না। তো হঠাৎ আমি একদম মেট্রো রেলে দেখলাম যে ত্রিধারা উৎসব হচ্ছে, ইপ্সিতা দেবাশিস তাকে ফোন করলো, দেবাদাকে ফোন করলো, দেবাদা করে ফেল। তো আমরা ত্রিধারা সম্মেলনে ত্রিধারা উৎসবে মিউজিক লঞ্চটা করতে পেরে, মানে আমরা আমাদের প্রোডাকশন হাউস কৃষ্ণা ফিল্মস অ্যান্ড এন্টারটেনমেন্ট একটা স্টুডিও এবং আমরা ইপ্সিতা দুজনেই আমরা খুব খুশি যে এরকম একটা প্ল্যাটফর্মে এরকম পাবলিকের মাঝে নচিদা আমাদের মিউজিক ডিরেক্টর সেইখানে আমরা যে এই অনুষ্ঠানটা করতে পারছি। আর নচিদার গানটা তো অসাধারণ গান হয়েছে, মানে আমার আমার মনে হয় যে এই গানটা নচিদার ওই আমরা যখন আগের গানগুলো শুনতাম যেরকম নীলাঞ্জনা নস্টালজিক ছিল, আমার হাতে পেন্সিল সেরকমই হবে। আপনি একটু পরেই দেখতে পাবেন গানটা। থ্যাংক ইউ। আচ্ছা, নচিদার গানের সাথে আরেকটা কথা দেখছি। হ্যাঁ, নচিদার গানের সাথে সরি অভিনয়ও আছে, সেটা আমি পরে আসছি। আরেকটা কথা যে ত্রিধারাতেই করার আরেকটা উদ্দেশ্য হচ্ছে যে ত্রিধারা সম্মেলনী আমরা সবসময় জানি যে এটা একটা উৎসবের মধ্যে হচ্ছে। এখানে দেখতে পাচ্ছি যে পাড়ার বৌদি কাকিমা জেঠিমা এবং পাড়ার মেয়েরা বাচ্চারা সবাই গান বাজনা করছে, মানে এটাও একটা ফ্যামিলির মতো। যে যার ফলে আমার বক্তব্য হচ্ছে যে আমাদের এই ছবিটা একটা ফ্যামিলির গল্প, আট ঘর ভাড়াটের গল্প এবং একসাথে থাকার গল্প, একটা বন্ডিংয়ের গল্প, যেটা ত্রিধারার সাথে ভীষণভাবে মেলে। সেটা আমরা দেবাশিসদাকে এসে যখন বললাম, দেবাশিসদা তখন ভীষণভাবে অ্যাকসেপ্ট করলেন। আর তারপরে নচিদা আছেন যখন, তার জন্য একটা আলাদা আলাদা ভালোবাসা তো সবার থাকবেই, ছোটোবেলা থেকে শুনছি। যেটা বললো নীলাঞ্জনার সাথে নস্টালজিক, কারণ আমরা যুবতী অবস্থা থেকে কিশোরী অবস্থা থেকে নীলাঞ্জনাকে পেয়েছি, আজও যেন সেরকম সবার মধ্যেই সেই ফিলিংসটা কাজ করে। আবার একটা বৃদ্ধা, সে তখন বৃদ্ধাশ্রম শোনেন, তখন তারও মধ্যে সেই ফিলিংসটা কাজ করে নচিকেতা সবার জন্য। তাই জন্য এত জনসমাগমের মাঝখানে নচিকেতার গান 61 নম্বর গড়পাল লেন, দেবাশিস কুমারের ত্রিধারা সম্মেলনী এক এবং একাকিত্ব হয়ে উঠুক, এটাই আমাদের উদ্দেশ্য। নচিকেতা চক্রবর্তী এখানে অভিনয় করেছেন, একটা গানে অভিনয় করেছেন, বিভিন্ন রকম লুকে অভিনয় করেছেন, কখনো ফুচকাওয়ালা, কখনো আইসক্রিমওয়ালা, কখনো ট্যাক্সি ড্রাইভার, কখনো ভায়োলিন প্লেয়ার, এরকম আরও আরও অনেক কিছুতে। তো সুতরাং এটা একটা মজার। আর এই গল্পটা নচিদাই বলছে, মানে থ্রু অফ দ্য গল্পটা, সিনেমাটা শুরু হচ্ছে নচিদার গল্প, শেষ হচ্ছে নচিদার কনক্লুশন দিয়ে। তো নচিময় কিন্তু সিনেমাটা। তারে নেই কোনো ভাবনা, সে মেলেই আছে পাখনা, আমি ভেবে কুল পাই না, মন বলে আর চাই না, এ তো যেন দিনে রাতে এনা মেলে ওঠা দাঁতে, ঠান্ডা গরম কিছু খাওয়া, বেপরোয়া হাওয়া তোয় তার আসা যাওয়া,
আমার হাতে শুধু পেন্সিল আর থাকে পথ চাওয়া। এই ছবির মিউজিক ডিরেক্টর নচিকেতা চক্রবর্তী। তবে এখানে শুধু সঙ্গীত পরিচালকের দায়িত্ব নিয়েই থেমে থাকেননি তিনি। প্রথম থেকে তার মুখেই দর্শকেরা শুনবেন এই বাড়ির গল্প, সাথে একটি বিশেষ গানে নানান চরিত্রে অভিনয় করছেন নচিকেতা চক্রবর্তী। তাই অনেকদিন পর দ্বিতীয়বার নিজের গানে অভিনয় করে কতটা মজা পেলেন জানালেন নিজেই, সাথে গাইলেন সেই বিশেষ গান। বিভিন্ন পেশার লোক দেখানো হচ্ছে, মানে ইনফ্যাক্ট ছবিটা বেসিক্যালি আমি সূত্রধার, আমিই গল্পটা বলছি ওদের এবং গল্পটা শেষটাও আমি করছি। আর সেই ক্ষেত্রে এখানে একটা চরিত্র আসছে ওদের, ওরা নানা জীবনে নানাভাবে ফ্যান্টাসাইজ করছে, তো সেইখানেই লোকটা বারবার ঢুকে পড়ছে। কখনো ফুচকালা হয়ে যাচ্ছে, কখনো দেখা যাচ্ছে ট্যাক্সি ড্রাইভার সে, কখনো দেখা যাচ্ছে আইসক্রিম বিক্রি করছে, আবার কখনো দেখা যাচ্ছে নাইজেরিয়ানদের সাথে বসে ভায়োলিন বাজাচ্ছে, কখনো দেখা যাচ্ছে আবার সিকিউরিটি গার্ড, মানে মানে জীবনে প্রত্যেকটা জায়গাতেই দেখা যাচ্ছে যে গানটা মানে শুধু গান নয়, ওর চরিত্রটাও ঢুকে পড়ছে আর কি। এটা তো অন্যরকমভাবে ভাবা হয়েছিল, করা হয়েছে, দেখা যাক কতটা সফল হয়। বেপরোয়া কোনো হাওয়া হয়ে তার আসা যাওয়া, আমার হাতে শুধু পেন্সিল আর থাকে পথ চাওয়া, তার নেই কোনো ভাবনা সে মেলেই আছে পাখনা, আমি ভেবে কুল পাই না মন বলে আর চাই না, এ তু যেন দিনে রাতে এনা মেলে ওঠা দাঁতে ঠান্ডা গরম কিছু খাওয়া। বেপরোয়া হাওয়া, বেপরোয়া কোনো হাওয়া হয়ে তার আসা যাওয়া, আমার হাতে শুধু পেন্সিল আর থাকে পথ চাওয়া, বেপরোয়া কোনো হাওয়া হয়ে তার আসা যাওয়া, আমার হাতে শুধু পেন্সিল আর থাকে পথ চাওয়া। মিউজিক লঞ্চ অনুষ্ঠানে দেখা গেল এই বাড়ির অনেক সদস্যকে, নিজেদের চরিত্র নিয়ে প্রত্যেকেই বললেন অল্প করে কিছু কথা। তবে মূলত যে বিষয়টি নিয়ে সকলেই খুব এক্সাইটেড ছিলেন তা হলো নচিকেতার গান ও অভিনয়, তাই এই বিষয়েও মন খুলে কথা বললেন প্রত্যেকে। গল্পটা হচ্ছে একটা ফ্যামিলি ড্রামা, অনেকগুলো পরিবার নিয়ে আমাদের ছবির গল্পটা, অনেকগুলো পরিবার একসঙ্গে একটাই পরিবার, 61 নম্বর গড়পালে। খুব মুডে আছি, খুব ভালো লাগছে। নচিদা, মানে ছোটোবেলা থেকে নচিদাকে দেখছি, গান শুনে বড় হয়েছি, আর বেশি ভালো লেগেছে যখন আমি ওনার সঙ্গে কাজ করেছি। তো আজকে শুধু কাজ না, ওনার সঙ্গে এতটাই ভালো রিলেশন তৈরি হয়ে গেছে আর একসঙ্গে কাজ করেছি, খুব ভালো লাগছে। নীল নীল আকাশে তার বাস, ঠিক যেন পাখি আমি তার সাথে ওড়ার ভয় মন লুকিয়ে রাখি। একটা বাড়ির গল্প যেখানে আটখানা ফ্যামিলি এবং আমাদের যে ল্যান্ডলর্ড প্রত্যেকেই থাকে, তার মধ্যে আমাদেরও একটা ফ্যামিলি আর কি। আমি খরাজদা হচ্ছে আমার বাবার রোল করছে, আমার মা, আমার বোন এবং আমার এক দাদা, এই নিয়ে আমাদের ফ্যামিলি। এবং আমার চরিত্রটা হচ্ছে একটু ওই হ্যাপি গো লাকি একটা কলেজ স্টুডেন্ট, যে কোনো ঝামেলাটা মধ্যে যায় না, ও নিজের আনন্দে থাকে আর দেখেই বোঝা যাচ্ছে এটা একটা বাড়ির গল্প। 61 নম্বর গড়পার লেন একটু পুরনো নর্থ উত্তর কলকাতার একটি পুরনো বাড়ি। আমি সেই বাড়ির ভাড়াটে একজন, আমি, আমার স্ত্রী এবং আমার কন্যা, আমার পরিবার নিয়ে আছি, আর পাঁচজন ভাড়াটের মতন একটা সংকট এসে দাঁড়িয়েছে, বাড়ি হাত থেকে চলে যাচ্ছে, বাড়ি প্রমোটারের হাতে চলে যাচ্ছে, আমরা কোথায় যাব, এই নিয়েই গল্প। আমরা কোথায় যাচ্ছি দেখুন, সেই জন্য আপনাদের 17 তারিখ পর্যন্ত একটু অপেক্ষা করতে হবে, 17ই ফেব্রুয়ারি আসছে আমাদের ছবি, আর আমরা রয়েছি আপনাদের আশীর্বাদের অপেক্ষায়। বাড়ি বয়ে বাড়ি বিক্রি করার কথা বলতে এলি, একবার বুকে বাজলো না বাবা? আমি তোকে একটা বড় পরিবার দিয়েছিলাম। আমরা অনেক দিন ধরে একসঙ্গে আছি, সবাই একসাথে। কেস করতে তো সুপ্রতীক বাবুর রুপিয়া লাগে, টাকা হয়, নিজেদের ফ্যামিলি চালাতে এই লোকের দম ঘুর যা রহা হ্যায়। যেখানে সুখ দুঃখ আনন্দ বেদনা উৎসব শোক সবাই মিলে ভাগ করে নেয়। আমরা এখানে যখন মিউজিক রিলিজ হলো, যখন দেখানো হলো, তখনই লোকের এক্সাইটমেন্ট তো দেখলেন আপনারা সকলেই, কতটা উচ্ছ্বসিত সবাই। এটাই যখন হলের মধ্যে হবে নিশ্চয়ই সেটা আরও আরও অনেক অনেক আরও এক্সাইটমেন্ট সবার বাড়বে, এটা নিশ্চয়ই আমাদের একটা বাড়তি পাওনা, খুব সমৃদ্ধ করেছে এই ছবিকে, আমরা খুব ব্লেসড। লেটস হোপ ফর দ্য বেস্ট। বরুণা চরিত্র আমি করেছি, এই চরিত্রটা এমনই যে সবার সাথে মেশে, সবার সুখ দুঃখ, ভালো লাগা, মন্দ লাগা, এমনকি একজন সন্তান সম্ভব বা মেয়ে,
তার জন্য আচারটা পর্যন্ত বরুণাদি বুঝে করে। তো বরুণাদির ইনভলভমেন্টটা একটা অন্য ধরনের, বিয়ের পর সেই বাড়িতেই উঠেছিল, এখানে তার স্বামীকে হারিয়েছে, তার দুই মেয়ে তাকে নিয়ে যেতে চায় কিন্তু এই পরিবার ছেড়ে সে দুই মেয়ের কাছেও যায় না, সে আলটিমেটলি এই বাড়িতেই থেকে যায় অন্য অন্য সদস্যদের। কাজে 61 নম্বর গডফাদার একটা সবচেয়ে বড় প্লাস পয়েন্ট হচ্ছে একটা সম্পর্কের গল্প। কল্পনা হয় আমি তো সিনেমা করব হিরোইন, বেপরোয়া কোনো হাওয়া হয়ে তার আশা যাওয়া, আমার হাতে শুধু পেন্সিল আর থাকে পথ চাওয়া, বেপরোয়া কোনো হাওয়া হয়ে তার আশা যাওয়া, আমার হাতে শুধু পেন্সিল আর থাকে পথ চাওয়া। ওই বাড়ির সবাইকে তুমি চেনো, আমাকে তুমি চেনো না?